আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউকে মমস রিয়েল লাইফ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আমার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আশা করছি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা আজকে আমি একটু ফ্রি আছি, নাস্তাটা করেই একটু বের হয়েছি। যদিও আজকে ঘুম থেকে উঠে কেন যেন নাস্তাই খেতে ইচ্ছে করছিল না, তো খুব হালকা করেই একটা গ্রিন টি খেয়ে নিয়েছি, সাথে একটা ড্রাই কেকও খেয়েছিলাম। মাঝে মাঝে কিন্তু এমন হয় ঘুম থেকে উঠে নাস্তা করতে ইচ্ছে করে না, তো আজকে আমার এমনটাই হয়েছিল। আর ঋষা বাবাও যেহেতু বাসায় নেই, ঋষাও স্কুলে, আমার হাতেও অতটা বেশি কাজ ছিল না, তো ভাবলাম আজকে একটু মার্কেটে যাব। আর হাতে কাজ না থাকলে কেন যেন আমার চুপচাপ আসলে থাকতে ইচ্ছে করে না, মনে হয় মার্কেটে যাই, বা একটু ব্যস্ত থাকতে আসলে আমি ভালোবাসি। আমার মতো যারা যারা ব্যস্ত থাকতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো মার্কেটে চলে আসলাম। তো মার্কেটটা কিন্তু সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে, এই যে দেখুন এখানে সুন্দর করে লিখেও রেখেছে এখন, আর এই যে সেই ক্রিসমাসের জন্য যে ওরা গাছটা ইউজ করে সেই গাছগুলাও আর কি উঠিয়েছে, অনেকগুলো উঠিয়েছে। এগুলো দেখা যায় মানে যারা খ্রিস্টান ধর্মের তারা কিন্তু সবাই কিনে, বেশিরভাগ সবাই কিনে আসলে বড়দিন বলে কথা। আর চকলেট অনেক কিছু উঠিয়েছে, আসলে ক্রিসমাসের লোকটাই হয় অন্যরকম মার্কেটে। ওই সময়টা ঘুরতে আমার ভালো লাগে, কারণ একটু নিত্য নতুন চকলেট থাকে বা একটু নতুন নতুন ড্রেস থাকে এর জন্য। যদিও ক্রিসমাস উপলক্ষে কিন্তু আমরা কিছুই কিনি না, তারপরে দেখতে ঘুরতে ভালো লাগে। তো এই যে দেখুন বাচ্চাদের ড্রেসগুলো তো আমার আগে পরেই অনেক পছন্দ হয়, তারপর যদি হয় এরকম কালারফুল তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার কাছে যদি ভালো লাগে তাহলে ইচ্ছে করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে, তো এর জন্যই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা। আর এই যে দেখুন এই ড্রেসটা যে আমার কতটা ভালো লেগেছে আসলে বলার নেই, আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগছে। আর এই পাশের গ্রেট প্রাইস লেখা ছিল, তো এর জন্য একটু আসলাম। তো এসে দেখলাম সত্যি ক্রিসমাস উপলক্ষে একটু ইয়ে করেছে, অত বেশি দাম রাখেনি। আর এগুলো কিন্তু ক্রিসমাস উপলক্ষে খ্রিস্টানরা কিনবে, অবশ্যই অবশ্যই কিনবে, ঘরে শোপিস হিসেবে বা অনেক কিছু এখানে আছে এগুলা, এর জন্যই আরও একটু মানে কম প্রাইস রেখেছে। তো অনেক কথা বললাম, অনেক কিছুই ঘুরে ঘুরে দেখলাম, এখন বাসায় চলে যাব। আর বাসায় চলে গিয়ে আমি হচ্ছে রান্না করে নিব, রান্নার জন্য অলরেডি প্রিপারেশন আছে। আর অত বেশি কিছু করব না আজকে, কারণ টুকিটাকি আছে, অল্প একটু করলেই হবে। তো আমি হচ্ছে আজকে কাচকি মাছটা রান্না করব, আর কাচকি মাছ রান্নাটা আসলে দেখানোর মতো কিছুই নেই, আমরা যারা গৃহিণী সবাই পারি। এটা বলতে পারেন যে এক একজনের রান্নার ওয়েটা এক এক রকম হয়। তো দেখুন আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, অত বেশি একদম নরম করিনি পেঁয়াজগুলো, একটু শক্ত শক্ত অবস্থায় আমি মশলাগুলো দিয়ে দিব। গোটা জিরা দিলাম আর রেগুলার মশলাগুলো সবগুলো দিয়ে দিব। আদা রসুন আসলে আমি কোনো মাছে অতটা ব্যবহার করি না, আমার মনে হয় যে মাছে না দিলেই নয় সে মাছটাতে আমি দেই। তাছাড়া যে মাছগুলোতে আদা রসুন না দিলেও ভালো লাগে সে মাছগুলোতে আমি দেই না। যেরকম এই মাছটার মধ্যেই কিন্তু আমি কখনোই আদা রসুন ব্যবহার করি না, আমার কাছে মনে হয় আদা রসুন ব্যবহার করলে মাছের নিজস্ব একটা ফ্লেভারটা চলে যায়, তবে সময় বিশেষ দিতে হয় যেখানে সেখানে দেই। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে চকচকে তেল চলে আসলেই আমি দিয়ে দিব মাছগুলো, তারপর মাছগুলো মশলার সঙ্গে একটু ভেজে নিব। আর কাচকি মাছ রান্না করার সময় আমি সবসময় বড় রকমের ফ্রাই প্যান নিই একটা, যাতে করে সুন্দর মতো করে একটু নাড়াচাড়া করা যায়। আর চচ্চড়ির তরকারিটা আমার কাছে মনে হয় ডিপ কোনো কিছুর মধ্যে করলে, আমার কাছে মনে হয় সেটা একটু দেরি হয় করতে,
যার জন্য এরকম ছড়ানো কোনো কিছু নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সামান্য একটু পানি দিয়েছি, দেখতেই পেরেছেন কতটুকু পানি দিয়েছি। মাছটাকে একটু ভাজাভাজি করার পরেই কিন্তু আমি পানি, ধনেপাতা আর টমেটো দিয়ে একদম শুকনো করে নামিয়ে নিব। এই যে দেখুন কতটা শুকনো করেছি, একদম নিচের দিকে লেগে যাওয়ার মতো হয়ে গেছে। এই তো এখন চুলো থেকে নামিয়ে নিব। এরকম কাচকি মাছের একদম ভাজা ভাজা তরকারি আর সঙ্গে যদি হয় বেগুন পোড়া, তাহলে কেমন লাগে বলুন তো? আজকে আমি তাই করব। তো এই যে দেখুন চুলোতে আমি দিয়ে দিয়েছি একটা বেগুন, একটু চারিদিকটা কেটে দিয়েছি, মানে কেটে মানে চিড়ে চিড়ে দিয়েছি, চাকু বা কাটা চামচ দিয়ে এটা করা যায়। তো আমি চুলোর উপর রেখে দিয়েছিলাম এক সাইডে, যে দেখুন হয়ে গেছে। এরকম করে চারি সাইড পুড়িয়ে নিব, দেন খুব সুন্দর করে সিলে এটা ভর্তা বানালে কিন্তু অনেক মজা লাগে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে করলে। কথা বলতে বলতেই আমার ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।